ওকে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশ অ্যাপ্লিকেশনের এআই ফাইল সম্পর্কে, ঠিক আছে? সো ওইখানে আমি একটা সাবস্ক্রাইবের টার্গেট দিয়েছিলাম, যেটা এখন পর্যন্ত পূরণ হয় নাই, যার কারণে আমি আপনাদের এটা ফ্রিতে দিয়ে দেবো। ওকে, সো টার্গেট পূরণ না হলেও আপনাদের ফ্রিতে দিয়ে দেবো। এবং যারা ওই এই ফাইলটা আপনারা নিতে চান, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ফাইলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে না দিয়ে এখানে ভিডিওর যে কোনো জায়গায় আমি ট্যাক্স আকারে দিয়ে দেবো। ওকে, সেই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। ওকে, যাই হোক, আমি এই ওই অ্যাপ্লিকেশনটা রিভিউ আগে আপনাদের দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনার ওপরে আই বাটন ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো ওটার মধ্যে আরও নতুন ফিচার আমি অ্যাড করেছি এবং অনেক ধরনের কিছু ওইখানে নতুন করা হয়েছে, ঠিক আছে? সো ওইটার সহ আপনাদের এই ফাইলটা দিয়ে দেওয়া হবে। সো আমি নতুন কী করা হয়েছে সেটা আমি আপনাদের প্রথমে দেখাই দিই। সো অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটা। সো ওইটার আইকনটা আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি, কোনো সমস্যা নেই, আগের সব কিছু ঠিক আছে। ওকে বন্ধুরা, এটা জাস্ট ওপেন হবে, ওপেন হওয়ার পর আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসছে, এবং এখানে একটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট বাটন, অ্যাপ এবং অ্যাডমিন কিছু কথা জানার জন্য এখানে ক্লিক করুন। সো এখানে কোন বাটনে কী কাজ সেটা সম্পর্কে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ ইন্টারভিউ। ওকে, ইন্টারভিউ সিস্টেমটা আমি করে দিয়েছি। সো জাস্ট এখানে ক্লিক করবেন, এবং এই বাটনে ক্লিক করলে আপনারা ইন্টারনেট সেটিং করতে পারবেন, অর্থাৎ আপনার ইন্টারনেট অফ থাকলে সো এই বাটন থেকে আপনার ইন্টারনেট সেটিং করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমরা এখানেও ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা ইন্টারভিউ চলে যাবে, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, আপনারা গত পর্ব এখানে দেখেছিলেন যে এখানে যে ক্যাটাগরিগুলো ছিল প্রত্যেকটাতে এখানে দোয়া ওয়ান, দোয়া টু, দোয়া থ্রি এরকম ছিল, বাট এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে। এখানে প্রথম ক্যাটাগরিতে আপনার দোয়া এবং ফজিলত এক থেকে দশটা, নামাজের জন্য দশটি ছোড়া, আয়াতুল কুরসি ফজিলত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, মানে এখানে নামাজের জন্য যত কিছু আছে এই ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার এই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কন্টেন্টগুলো অ্যাড করে নিতে পারেন। ওকে, সো এখানে জাস্ট আমি এই এই ক্যাটাগরিতে কন্টেন্ট অ্যাড করে রেখেছি, আর বাকিগুলো ফাঁকা রয়েছে, এগুলোতে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। ওকে, এখন বর্তমানে এখানে টেস্ট অ্যাড আমি অ্যালাউ করে রেখেছি, কারণ এখানে ক্লিক হলে ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে। সো আমি একটা ক্যাটাগরিতে ক্লিক করলাম। ওকে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো চলে আসছে, এখানে বাংলা দোয়া ফজিলত এক থেকে দশ পর্যন্ত দোয়া রয়েছে এখানে। ওকে, এবং এখানে একটা ব্যানার অ্যাড চলে আসছে, দেখেন এটা টেস্ট মোড করা আছে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে কিন্তু আমার ইনভালি ক্লিক হবে না। সো এখান থেকে আপনারা যে কোনো একটা দোয়া এবং দোয়াতে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে আপনার ভিউ, অর্থাৎ যে দোয়াটা আমি সিলেক্ট করেছি সেটা এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার দোয়াটা চলে আসছে। ওকে, সো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোয়া চলে আসছে বাংলা উচ্চারণ সহ, এবং আর এখানে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখানে কন্টেন্ট আরবি টাইপও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এবং এখানে যে আপনারা কর্নার একটা টাইমার দেখতে পাচ্ছেন, এই টাইমারটা যখনই শেষ হবে অটোমেটিক একটা ইন্টারেস্ট অ্যালার্ট চলে আসবে, ঠিক আছে? এবং এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোর মধ্যে একটা ইন্টারভিউ আসবে যখন আপনি প্রথম এটা ভিউ করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, একটু ওয়েট করুন। সো দেখেন আমাদের টাইমারটা শেষ হয়ে গেছে, এখন এখানে একটা অ্যাড আসার কথা। আপনাদের এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অ্যাড রাখলে অবশ্যই আপনাদের অ্যাডগুলো লুট হবে, আমি আপনাদের বলে দিলাম। ওকে, তো দেখেন অ্যাড চলে আসছে, আমি এটা কেটে দিলাম, এবং এই অ্যাপসটা আমি ক্লিয়ার ডাটা করি, ঠিক আছে? এবং দেখেন এখানে আবারও এটা টাইমার চালু হয়েছে, হয়ে গেছে অটোমেটিক। এখন এই এটা শেষ হওয়ার পর আবার আপনার অ্যাডটা চলে আসবে, এভাবে আপনার হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই পেজে আপনি থাকবেন, ঠিক আছে? তো আমি এটা একটু ক্লিয়ার ডাটা করি। ভিউয়ার্স, আমার ক্লিয়ার ডাটা করা হয়ে গেছে। এখন আমরা প্রথম থেকেই শুরু করি, দেখি এটা কীভাবে আসে। তো প্রথমে আপনাদের অ্যালাউ চাইবে, এখান থেকে অ্যালাউ করে দেবেন। ওকে, জাস্ট এখান থেকে আমরা একটা কি আসলো, ওকে আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম, আবার এলাম। ওকে ভিউয়ার্স, এখানে আমরা একটু অপেক্ষা করি, দেখি কি হয়। ভিউয়ার্স, এখানে আবার চলে আসছে, এবং এখানে ইন্টারভিউ আবার প্রথম থেকে শুরু হবে, যেহেতু আমরা একটা ক্লিয়ার ডাটা করেছিলাম।
ওকে, এখন এখানে আমি আপনাদের আগে বলে দিতে কোথায় কী আছে। এখানে অ্যাডমিন অ্যাবাউটের অপশনটা রয়েছে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাডমিন অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো সেখানে সেগুলো এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন ইনফরমেশনে। ওকে, এখান থেকে আপনার ইমেজ এবং এখানে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এখানে আপনারা ইমেলে ক্লিক করলে দেখেন এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এবং এখানে কী কী বাটন রয়েছে সেগুলো তো আমি বলে দিচ্ছি, এটা ফেসবুক, এটা আপনার ইউটিউব, এটা ব্লগার চ্যানেল, এটা এখানে মেসেজ। সো আপনি ফায়ারবেস থেকে এখানে যে মেসেজ দিবেন সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমি আবার ক্যাটাগরিতে চলে যাই। তবে সেটা প্রথম রান টাইমে প্রবলেম হবে, বাট পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ওকে, ফায়ারবেস ডাটাবেসের রান টাইমের সেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো চলে আসছে। এবং আমি আবার 3 নম্বর দোয়াতে ক্লিক করলাম, কিবোর্ড সেখানে 3 নম্বর দোয়াতে ক্লিক করার পর এখানে চলে আসবে। আমরা জাস্ট একটু ওয়েট করি। সবের সেখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখন ইন্ট্রো ভিডিওগুলো অর্থাৎ ইন্ট্রো যে ভিউগুলো থাকে এগুলো কিন্তু চলে আসছে। প্রথমে আমি দিয়েছিলাম পে এবং দ্বিতীয়তে কপি পেস্ট, তারপর তৃতীয়তে লাভ অর্থাৎ ফেভারিট হলে, এবং চতুর্থতে শেয়ার, ঠিক আছে, এগুলো বলে দেওয়া। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোয়া এবং ফজলগুলো লেখা রয়েছে, আপনার চাইলে আপনাদের মতো লিখে নিতে পারেন। এবং এখানে তো বলেছিলাম যে টাইমারটা শেষ হলে এখানে একটা অ্যাড লুট হবে। সো আমি আবার আপনাদের এটা দেখিয়ে দিই, এখান থেকে এটা স্টার্টটা চলে আসলো এবং এখানে এটা শেয়ারটাও চলে আসবে। সবের দেখেন চলে আসছে, এবং এখানে সাকসেসফুল হলে কেটে বা না হলেও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু টার্নিং আস না। ওকে, জাস্ট এভাবে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনাদের পছন্দের ক্যাটাগরি আপনারা চয়েস করতে পারেন। এই পর্যন্ত এটা ছিল রিভিউ। ওকে, জাস্ট এটা রিভিউ আমি আগেও আপনাদের দিয়ে দিয়েছিলাম, ওকে, সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। সো এটা রিভিউ পেলে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দেবো না, অবশ্যই ভিডিওর যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা, জাস্ট আপনারা নোট করে নেবেন আপনাদের খাতায়, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, ঠিক আছে। কেননা পরবর্তীতে আপনাদের জন্য থাকে চমৎকার একটা অ্যান্ড্রয়েড আর্নিং অ্যাপ্লিকেশন, এবং সেটার সাথে আপনার অ্যাডমিন অ্যাপসটাও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সেটার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে এবং আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন, ঠিক আছে। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা নিতে চাইলে করবেন, না করলে আপনাদের ইচ্ছা, ঠিক আছে। সবের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট এই ফাইলটা আপনাদের আমি পরবর্তীতে দিয়ে দিব। এখানে রেফার আর্নিংও রয়েছে এবং অনেক সিস্টেম এই অ্যাপ্লিকেশনটার মধ্যে রয়েছে, ঠিক আছে। সো এগুলো নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করব। সো এটার রিভিউ দিতে গেলে অনেক টাইমের প্রয়োজন, ঠিক আছে, কেননা এটা তো অনেক ধরনের কাজ, অনেক ধরনের অর্থাৎ ফিচার রয়েছে, ঠিক আছে। যাই হোক, ওটার সম্পর্কে আজকে আর বলবো না। সো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ফাইলটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং কী ধরনের এই ফাইল আপনারা চান এবং কী ধরনের আর্নিং অ্যাপ্লিকেশন আপনাদের জন্য প্রয়োজন, সো ওইগুলো সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ ওই ধরনের অ্যাপ্লিকেশনের এই ফাইল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ওকে, সো ভালো থাকবেন সবাই।